রবিবার সন্ধ্যায় গঙ্গাসাগরে শেষ হয়েছে পূর্ণ স্নানের মকর তিথি। এবার বাড়ি ফেরার পালা। ভাঙতে শুরু করেছে গঙ্গাসাগর মেলা। সাগরে পূর্ণ স্নান করতে আসা পুণ্যার্থীরা কেউ লোটা কম্বল নিয়ে হাঁটতে শুরু করেছেন বাসের দিকে, তো কেউ আবার ভেসেলের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন ঘন্টার পর ঘন্টা। বয়সের গণ্ডি 70 ছাড়ালেও গঙ্গাসাগরে পূর্ণ স্নান করতে আসা চাই এমন মানুষের সংখ্যাটাও নেহাত কম ছিল না এবছর। শত কষ্টেও পূর্ণ করাই ছিল এদের একমাত্র লক্ষ্য। ভিড়ের মাঝে হারিয়ে যাওয়ার ভয়ে পরিজনের হাত শক্ত করে ধরে বাড়ির পথে এগিয়ে চলেছেন তারা। কেউ কেউ আবার হারিয়েও গিয়েছেন হয়তো ভিড়ের মাঝে। গঙ্গাসাগরে মাইকিং চললেও মেলা ভাঙায় সেসবও এখন গোটাতে ব্যস্ত মাইকওয়ালারা। মকর তিথির পর গঙ্গাসাগরের দৃশ্যটা খানিকটা এমনই। এদিকে গঙ্গাসাগরে এসে সোমবার অসুস্থ হয়ে পড়েন পুণ্যার্থী। তাকে এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয় হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাডে। তারপর সেখান থেকে সোজা তাকে নিয়ে যাওয়া হয় কলকাতার এমআর বাঙ্গুর হাসপাতালে। করোনাকালে পেরিয়ে এবছর মকর সংক্রান্তির পূর্ণ স্নান উপলক্ষে জনজোয়ার দেখা গিয়েছে গঙ্গাসাগরে। শনিবার থেকেই ভিড় বাড়তে শুরু করেছিল গঙ্গাসাগর মেলায়। এদিন সকালেই গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বহু পুণ্যার্থী। প্রশাসনের অনুমান ছিল এবার মকর সংক্রান্তির পুণ্যতিথিতে স্নানের জন্য প্রায় 50 লক্ষেরও বেশি মানুষের সমাগম হতে পারে গঙ্গাসাগর মেলায়। হলেও তাই, সেই জন্য নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল গঙ্গাসাগর চত্বর। তবে পুণ্যার্থীদের জন্য সব রকম ব্যবস্থা করা হয়েছিল গঙ্গাসাগর মেলায়। মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। খোদ গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পরিদর্শন করে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা প্রশাসনের পক্ষ থেকে বসানো হয়েছিল অতিরিক্ত 33টি হাইমাস্ট আলো এবং 90টি ল্যাম্পশেড। এবার গঙ্গাসাগর মেলায় পরিবেশ ও গঙ্গা দূষণ রুখতে প্লাস্টিক ফ্রি করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। প্লাস্টিকের বিনিময়ে কাপড়ের ব্যাগ দেওয়ারও ব্যবস্থা করেছিল গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পর্ষদ ও সাগর পঞ্চায়েত সমিতি। প্লাস্টিক ব্যবহার করবেন না, আপনি প্লাস্টিকের কোনো ব্যবহার করবেন না, নিজের পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। সারা বছর প্রায় 1.5 কোটি পুণ্যার্থী গঙ্গাসাগরে আসেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি আরো জানিয়েছেন এবারের গঙ্গাসাগর মেলা যথেষ্ট সুষ্ঠুভাবে চলেছে। স্থানীয় মানুষ থেকে পুলিশ, প্রশাসন, এলাকার বিধায়ক যথেষ্ট সাহায্য করেছেন। এবছর 60 লক্ষেরও বেশি পুণ্যার্থী গঙ্গা স্নান করেছেন এই গঙ্গাসাগরে। 60 লক্ষ লোক ইতিমধ্যেই ক্রস করেছে এবং আজকে হয়তো আরও 10 লাখ এক্সট্রা হবে, 10-15 লাখ। আর সারা বছর ধরে যদি এটা ধরেন সংখ্যাটা প্রায় 1.5 কোটি। সুতরাং প্রশাসন, মিনিস্টাররা, পঞ্চায়েত, এমএলএরা, পুলিশ সকলে মিলে সাধারণ মানুষ খুবই সহযোগিতা করেছে। আমি শুনেছি ইভেন ভারতবর্ষের বুকে যতগুলো পিঙ্ক প্যালেস আছে, যেগুলো রাজ দরবার বলা হয় এখন, সেসব পরিবারও অনেকে এসেছে, ঘুরে গেছে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।